পরপর 10 বার আফটার শোকে কেঁপে উঠল অসম। নজরে এসেছে অনেক বহুতলের ফাটল। আজ সকাল 7:15 নাগাদ 6.4 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে অসম সহ গোটা উত্তর পূর্ব ভারত। প্রবল ঝাঁকুনিতে হালকা ক্ষয়ক্ষতি ছাড়া বড় ধরনের কোনো অঘটন ঘটেনি রাজ্যে, কিন্তু এরপর প্রবল আফটার শোকে বারবার কেঁপে ওঠে অসম। এখন পর্যন্ত থেমে থেমে 10 বার আফটার শক বয়ে যায় অসমের ওপর দিয়ে। প্রথম ভূমিকম্পের অভিমুখ ছিল অসমের শোণিতপুর জেলা। আফটার শোকেও ভূমিকম্প তার অভিমুখ বদলায়নি বলে জানা গেছে। বিকেল 3:55 পর্যন্ত আফটার শোকে আসতে থাকে। এর মাত্রা ছিল 2.9। প্রথম আফটার শোকে আসে 8:03 নাগাদ। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 4.7 প্রাবল্য। 8:13 নাগাদ 4 মাত্রার আফটার শোকে আসে। 8:25 আসে 3.25 মাত্রার শক। 3.6 প্রাবল্যের আফটার শোকে আসে 8:44 নাগাদ। এগুলির অভিমুখ ছিল শোণিতপুর জেলা। এরপর 10:05 নগাঁও উৎস থেকে আসে 3.2 মাত্রার আফটার শক। শোণিতপুর অভিমুখের 3.4 মাত্রার আফটার শক আসে 10:39 নাগাদ। 12:32 মারিগাঁওয়ে উৎস থেকে আসে 2.9 প্রাবল্যের আফটার শকের ঝাঁকুনি। 2:34 ফের শোণিতপুরের উৎস থেকে আসে 3.4 মাত্রার ভূমিকম্প পরবর্তী কম্পন। সর্বশেষ আফটার শোকে আসে 3:55 নাগাদ। এর মাত্রা ছিল 2.9। প্রত্যেক ভূমিকম্পের পরই আফটার শক আসে, এটা একটা স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া। এতে ভয়ের কোনো কারণ নেই বলে জানানো হয়েছে। তবে বড় ভূমিকম্পের পর বহুতল বিল্ডিং, দালানবাড়ি বা সাধারণ মাটির ঘরেও বসবাসের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার বার্তা ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে অসমের অনেক বহুতল বিল্ডিংয়ের ফাটল নজরে এসেছে। কোনো কোনো জায়গায় পাশাপাশি 2 বহুতলের মাথা একত্র হয়ে গেছে। এ নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে। বহুতল আবাসে সাধারণ মানুষদের বাইরে নিয়ে আসা হয়েছে। বিভিন্ন জায়গায় এমন দৃশ্য দেখা গিয়েছে। এ নিয়ে বাড়ছে উদ্বেগ। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।